সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যে জায়গায় উপস্থিত থাকবেন সেখানেই গলায় প্লেকার্ড ঝুলিয়ে হাজির হবেন 10,323 শিক্ষকরা। বুধবার এই হুমকি দিলেন সিটি সেন্টারের সামনে গণঅবস্থানে বসা শিক্ষক শিক্ষিকারা। কনকনে ঠান্ডার মধ্যে মঙ্গলবার রাতে খোলা আকাশের নিচে কাটান 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী তাদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া যাতে দেয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সাড়া না পাওয়া গেলেও মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান সরকার যে তাদের জন্য কিছু এখন করছে না। এই অবস্থায় বুধবার গণঅবস্থান চালিয়ে যাওয়া চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা নিজেদের দাবিতে অনড় থাকেন। তারা এক প্রকার হুমকি দেন, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা না বললেও সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেখানেই উপস্থিত থাকবেন সেখানেই প্লেকার্ড নিয়ে তারাও উপস্থিত হবেন। এখন পর্যন্ত কোনো মেসেজ পাইনি, কোনো বার্তা পাইনি এবং মুখ্যমন্ত্রী বা ওনার অফিস থেকে সরকারিভাবে কেউ এখন আমাদের সঙ্গে দেখা করেনি, কোনো রকম বার্তাও পাঠায়নি। আমরা অপেক্ষা করছি। আপনারা আর দেখেছেন কাল গতকাল থেকে যে আমাদের টেন্ট টেন্ট হয়নি, একটা মানে টেম্পোরারিভাবে আমরা নিচে একটা ছত্রঞ্জি পেতে উপরে একটা টিপাল দিয়েছিলাম, সেটাও ভেঙে দিয়েছে। না, কালকে থেকে আমরা যে মহাকরণের উদ্দেশ্যে যে রওনা হয়েছিলাম ওনাদের কাছ থেকে কোনো একটা ইতিবাচক সাড়া পাবো এই আশা করে আমরা এখন পর্যন্ত মানে কোনো রকমের কোনো রেসপন্স পাইনি। আমরা যে মানে দেখা করতে চেয়েছি বা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার থেকেও আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, যে কারণে আমরা দপ্তর থেকে মেসেজ আসে ডেফিনেটলি আমরা আমাদের সৌজন্যতা দেখিয়ে আমরা চলে যাব, আমাদের প্রতিনিধিরাই দেখা করবেন। কিন্তু যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আমরা সশরীরে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই থাকবেন সেখানেই আমাদের গলার মধ্যে প্লেকার্ড ঝুলিয়ে হাজির হই। কিছু করার নেই, পেটের তাগি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী যিনার বেতন হচ্ছে আমার ট্যাক্সের পয়সা, আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না। আমার লোকগুলো মারা যাচ্ছে, উনি ফিতে কেটে যাবেন আর আমরা রাস্তায় বসে থাকবো ট্রেনের মধ্যে। এইভাবে হয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।